আলোচনা করব যে যখন আমরা দেখব যে আমাদের মাঝে কোনো একটা গুজব ছড়িয়েছে একটি খবর কোনো একটি কোনো এক ব্যক্তি সম্পর্কে একটি পরিবার সম্পর্কে কোনো একজনের স্ত্রী সম্পর্কে কোনো কোনো একজনের স্বামী সম্পর্কে কোনো একজন আলেম সম্পর্কে কোনো একজন শাসক সম্পর্কে কোনো একটি দেশের কোনো একটি বিষয় নিয়ে যত বড়ো বিষয় হবে তত তার গুরুত্ব আরও বেড়ে যাবে কোনো একটি সমাজ নিয়ে কোনো একটি জাতি নিয়ে ইত্যাদি ইত্যাদি যখন আমরা কোনো গুজব দেখব বা শুনব তখন আমাদের করণীয় কি। এই করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ গুজব পৃথিবীতে থাকবে মিথ্যা থাকবে কারণ মিথ্যুক থাকবে মুনাফেক অপর চরিত্রের মানুষরা থাকবে আর মুনাফেকদের একটি চরিত্র হচ্ছে যে মিথ্যা বলবে তারা তারা মিথ্যা কথা বলবে তারা পরো করবে না তাদের কথা সত্য না মিথ্যা তো গুজব যখন আমরা শুনতে পাব তখন আমাদের করণীয় কি প্রথম করণীয় হচ্ছে যে আমরা যখনই কোনো কথা শুনতে পাবো এই ধরনের কোন একজন ভাই সম্পর্কে কোন একজন মানুষ সম্পর্কে আমরা ভালো ধারণা রাখব সেই লোক সম্পর্কে আমাদের কিছুই জানা নেই সে ভালো না মন্দ অথবা তার সম্পর্কে জানি যে ভালো আমরা ভালো ধারণা রাখবো আসল হচ্ছে যে প্রত্যেক মানুষ সম্পর্কে বিশেষভাবে এক মুসলিম ভাই বোন সম্পর্কে আমরা ভালো ধারণা সু সুধারণা রাখব যে তিনি ভালো এবং আমি নিজেকে ভালো বলবো না আমার চাইতে অন্যরা ভালো এই রোগটি হচ্ছে আজকাল সবচেয়ে বড় রোগ আমাদের মুসলিম ভাই বোনদের যে আমরা নিজেকে অন্যের চাইতে ভালো মনে করি আজকাল এই বিশ্বে যে করোনার ভয়াবহ পরিস্থিতি আল্লাহ রবুল্লা আলম এটি কারোর জন্য আজাব কারো জন্য ইবতিলা পরীক্ষা আর কারো জন্য ভালো মানুষ যারা তাদের জন্য আপনার কি বলছে রাফুদ্দার আজাদ তাদের মর্যাদা উঁচু করা উদ্দেশ্য আল্লাহ রবুল্লাহ আলমিনের আর কারোর জন্য পাপের মোচন কাফারা কারোর জন্য সতর্ক সতর্কবাণী আল্লাহ সতর্ক সাবধান করতে চান তাদেরকে আল্লাহ ভালোবাসেন যে তারা সংশোধন করে নিক ইত্যাদি ইত্যাদি তাহলে আল্লাহ রব্বুল এই আজাবকে ঢালাহারে আমরা আজাব বলবো না কারো জন্য আজাব কারোর জন্য পরীক্ষা আল্লাহ আরও পরীক্ষা করছেন তার ইমানের এবং তার আমলের আর কারো জন্য এটি তাদের পাপের মোচন আর কারো জন্য সেটি হচ্ছে সতর্কবাণী সাবধান করা যাতে করে তারা সংশোধন করে নেয় আর কারো জন্য হচ্ছে সেটি মর্যাদার ক্ষেত্রে তাদেরকে উন্নীত করা তো এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে এক ঢেলেই সব পাখি মারব এমন চরিত্র যেন আমাদের না থাকে আমাদের মুসলিম ভাই বোন সম্পর্কে আমরা ভালো ধারণা রাখব ব্যক্তি পরিবার সমাজ দেশ জাতি দেশের মানুষ সবার সম্পর্কে আমরা ভালো ধারণা রাখব এবং নিজের সম্পর্কে আপনার আমার বেশি জানা আছে সুতরাং নিজেকে আমরা বলবো যে আমাদের মধ্যে দোষ বেশি রয়েছে অন্যের দোষ তো আমি বেশি জানি না কিন্তু আমার দোষ আমি বেশি জানি সুতরাং আমি অন্যকে দোষী করব আর আমি ভালো মানুষ ফেরেস্তার সাজব এই চরিত্রটা আমাদেরকে বর্জন করতে হবে সমাজ ভাতৃমণ্ডলী প্রথম যে কাজটি করতে হবে কোন গুজব যখন আমাদের কানে পৌঁছবে তখন আমরা একজন ভাই সম্পর্কে একজন মানুষ সম্পর্কে সুধারণা রাখবো কোরআনে কেরিমে এই শিক্ষা দেওয়া হয়েছে সুরায় নূর আয়াত নম্বর বারো যেখানে